আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। হট প্যান্টে শ্যামা জেল্লা ছড়াচ্ছেন সমুদ্র সৈকতে। বন্ধুরা, কৃষ্ণকলি ধারাবাহিকে ঘরের মেয়ে হয়ে গেছেন শ্যামা। তাকে দেখা যায় শাড়িতে, তিনি নিখিলের স্ত্রী, কৃষ্ণার মা, কারোর বা শাশুড়ি মা। অভিনেত্রীকে সবসময় দেখা গেছে এই ধারাবাহিকে শাড়ি পরে, তবে এবার আপনারা দেখবেন আপনাদের শ্যামার একটি অন্য ধরনের রূপ। হট প্যান্টে ইমেজ ভেঙে বেরোলেন আপনাদের সকলের প্রিয় শ্যামা। বন্ধুরা, আসলে অভিনেত্রী তিয়াশা রায় আগের মাসেই নিজের জন্মদিন সেলিব্রেট করতে পৌঁছে গেছিলেন বন্ধু বান্ধবদের সঙ্গে মন্দারমণিতে, আর সেখানকার ছবি শেয়ার করলেন, যেখানে দেখা যাচ্ছে হট প্যান্টে অভিনেত্রী তিয়াশা রায়কে, পরেছেন হট প্যান্ট আর কালো রঙের টি শার্ট, লাল বুট, মেসি বান মাথায়, চোখে রোদ্দুরের চশমা। সমুদ্র সৈকতে অভিনেত্রী আবার হোটেল রুমের জানলার সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন নিজের মতো করে। অভিনেত্রী তিয়াশা রায় হট প্যান্টের ছবি এলো প্রকাশ্যে। জন্মদিন সেলিব্রেট করতে এই বছর তিনি পৌঁছে গেছিলেন মন্দারমণিতে বন্ধু বান্ধবদের সঙ্গে, সেখান থেকেই শেয়ার করেছিলেন বার্থডে সেলিব্রেশনের নানান মুহূর্ত। বন্ধুরা, মাঝের মধ্যে শেয়ার করে নিচ্ছেন নায়িকা তার মন্দারমণি ভ্যাকেশনের নানান মুহূর্ত। সেখানে দেখা যাচ্ছে কখনো হোটেলের করিডোরে উঁকি মারছেন, আবার কখনো সমুদ্র সৈকতে আনমনা তিয়াশা। আপনাদের প্রিয় কৃষ্ণকলি একেবারে কৃষ্ণকলির ইমেজ ভেঙে একেবারে অন্যরকম রূপে এলেন প্রকাশ্যে। আপনারা দেখছেন হট প্যান্টে আপনাদের প্রিয় শ্যামাকে। ছবিটি শেয়ার করে অভিনেত্রী তার ফ্যানেদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, ইফ ইউ ডু হোয়াট ইউ লাভ, ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু রিল্যাক্স। তো বন্ধুরা, আপনাদের কোন শ্যামাকে বেশি পছন্দ, হট প্যান্টের তিয়াশাকে না আপনাদের প্রিয় কৃষ্ণকলি ধারাবাহিকের কৃষ্ণার মা, সেই শাড়ি পরে আপনাদের প্রিয় রোজকার চেনামে শ্যামাকে? জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।